পল্লী প্রগতি সমিতি বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন এবং ঋণদানকারী সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই পল্লী প্রগতি সমিতি বাংলাদেশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর কর্তৃক সনদপ্রাপ্ত এবং সংস্থাটি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এবং গ্রাহন তহবিলের সহযোগী সংস্থা হিসেবে ক্ষুদ্র ঋণ কর্মসূচি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা পল্লী প্রগতি সমিতিতে ক্রেডিট অফিসার পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার কাছে পেতে চান তাহলে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পল্লী প্রগতি সমিতির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্রিজ অফ ডট কমের মাধ্যমে দুই মে দু হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা মধ্যে পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন একত্রিশ বছর হলে করতে পল্লী প্রগতি সংস্থার ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ের কাজ করার মানসিকতা ও দক্ষতা থাকতে হবে বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ মোবাইল বিল টু অ্যালায়েস মেডিকেল অ্যালায়েস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং ফেস্টিভেল বোনাস দেওয়া হবে তিনটা বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বাইশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর পঁচিশ হাজার টাকা করে শিক্ষানবিষ্কার বছরে দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা দৈনিক খাদ্য ভাতা মাসিক মোবাইল বিল মোটর সাইকেল জ্বালানি ও মেরামত বিল ইত্যাদি প্রযোজ্য হবে ছয় মাস শিক্ষানবিশকাল শেষে স্থায়ী বেতন কাঠামোভুক্ত হলে সংস্থার সকল সুযোগ সুবিধা সহ বার্ষিক ইনক্রিমেন্ট প্রাপ্য হবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে তিন মাস অর্থাৎ আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়ও আবেদন করতে পারবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে পটুয়াখালীতে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে উল্লেখ্য নিয়োগকৃত কর্মীকে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে তাছাড়া আবেদনকারীকে পটুয়াখালী জেলার মাঠ পর্যায়ের সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে আপনাদেরকে হার্ড কপি পাঠিয়ে আবেদন করতে হবে শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী প্রগতি সমিতি বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রে যোগাযোগের জন্য সঠিক মোবাইল সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে অবশ্যই আবেদনটি সহজতে লিখতে হবে বিষয়টা মনে রাখবেন যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আবেদন কিন্তু সহস্তে লিখতে হবে কম্পিউটারে আবেদন করলে সেটি গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা পল্লী প্রগতি সমিতি বাড়ি নম্বর সাতশো জুলহাস ম্যানশন কলেজ রোড পটুয়াখালী আবেদনকারী অবশ্যই আবেদনের সময় পদের নাম উল্লেখ করে আবেদন করতে হবে উল্লেখ্য যে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আবেদন করা যাবে মনে রাখবেন একত্রিশে মে দু হাজার চব্বিশ তারিখে আরেকটি আবেদনের অপশন আছে এখানে যাদের বিজিডি অফিসের অ্যাকাউন্ট আছে তারা এই যে অ্যাপ্লাই পাচ্ছেন এখানে ক্লিক করে ব্রিজ অফিসের মাধ্যমেও আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল পল্লী প্রগতি সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ক্রেডিট অফিসার পদে নিয়োগ দিচ্ছে তিরিশ জনকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ